সিজুয়ার জঙ্গলের পর এবার দেলুহার জঙ্গলে আগুন। ধোঁয়ায় ঢেকে গিয়েছে জঙ্গল, জঙ্গলে পৌঁছয় দমকলের একটি ইঞ্জিন। সিজুয়ার জঙ্গল যেভাবে রীতিমতো খাঁ খাঁ করছে, পুড়ে ছাই হয়েছে। আর এবার দেখুন এই যে ছবিটা দেখাচ্ছি, এটা পশ্চিম মেদিনীপুরে, ঠিক পাশে সিজুয়ার জঙ্গলের পাশে দেলুহা, সেখানেও আগুন। কিন্তু এটা কি শুধুই নিছকই দাবানল, নাকি এর পিছনে কেউ রয়েছে? কেন একটার পর একটা জঙ্গলে এইভাবে আগুন লাগছে শুধুমাত্র দাবানলের কারণেই, নাকি এর পিছনে চোরা শিকারীরা রয়েছে, কাঠ পাচারকারীরা রয়েছে? এই প্রশ্নই উঠছে। আমাদের দুই রিপোর্টার ভাস্কর এবং সুদীপ্ত আমাদের সঙ্গে রয়েছে। প্রথমে ভাস্করের কাছে যাব। ভাস্কর, যে ছবি আমরা দর্শকদের দেখাচ্ছি সিজুয়ার পর এবার দেলুহা, তুমিও সিজুয়া থেকে দেলুহাতে মুভ করেছো, এটা কি শুধুই দাবানল? দাবানলের আগুন যেমন ছড়িয়ে যায়, সেই আগুনের ফলেই কি এই জঙ্গলে আগুন লেগেছে? নাকি যে চোরা শিকারীর গন্ধ উঠে আসছিল, চোরা শিকারীদের হানা এখানেও, তারাই এই ঘটনার পিছনে রয়েছে এমন সন্দেহ উঠে আসছিল, সেটাই কি কারণ? গ্রাউন্ড জিরোতে দাঁড়িয়ে কি দেখছো? দেখো, তুমি নিশ্চয়ই স্টুডিওতে বসেও এই জঙ্গলে যে দাবানল চলছে, দেলুয়ার জঙ্গলে নতুন করে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, সেই আগুনের উত্তাপ নিশ্চয়ই টের পাচ্ছ। এবং প্রশ্ন দুটো, এক, দেলুয়ার জঙ্গলে আগুন লাগলো কিভাবে? প্রাকৃতিক বিপর্যয় অর্থাৎ দাবানল, নাকি এর পিছনে কাঠ পাচারকারী বা চোরা শিকারীরা রয়েছে? দেখো, আমি এবং আমার সহকর্মী সুদীপ্ত আমাদের ভিডিও জার্নালিস্টদের সঙ্গে করে নিয়ে যখন দেলুয়ার জঙ্গলের ভিতরে প্রবেশ করছি, এই মুহূর্তে আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি সেটা দেলুয়ার জঙ্গল। আর এই দেলুয়ার জঙ্গলেই যে ছবি ধরা পড়ছে রেনুয়াসা, সেই ছবিটা রেনেসাকে একেবারে কিন্তু ভয় পাইয়ে দেওয়ার মতো। দেখো, আমার ঠিক সামনে পড়ে রয়েছে একটা গোটা গাছ, একটা গোটা গাছকে কেটে এখানে ফেলে রাখা হয়েছে, এবং একদম নতুন করে কিন্তু বলার অপেক্ষা রাখে না যে এই গাছ কিন্তু কাঠ পাচারকারীরা তারাই কিন্তু হয়তো কেটেছেন। কারণ দেখো, একদম সামনের দিকে দেখাচ্ছি যে কুড়ুলের যে দাগ, সেই কুড়ুলের দাগ একেবারে স্পষ্ট। আমার ভিডিওলির সম্মুখে সম্ভব একদম একটা ক্লোজ আপ শট দেখাও যে একদম গাছের যে মাথা, সেই মাথা কুড়ুল দিয়ে মসৃণভাবে কাটা হয়েছে। অর্থাৎ কোনো প্রাকৃতিক কারণে এই গাছ কিন্তু এখানে পড়ে নেই। এবং এখানেই প্রশ্ন, এখানেই সন্দেহ, এখানেই রহস্য আরও ঘনীভূত হচ্ছে ভেনেসা, যে তাহলে এই আগুন সোমবারের পর মঙ্গলবার নতুন করে দেলুয়ার জঙ্গলে যে আগুন লাগলো, সেই আগুনের নেপথ্যে কি কাঠ পাচারকারীরা বা চোরাচালানকারীরা এবং বন দপ্তর, তারা কোথায়? রিপাবলিক বাংলা যখন সবার প্রথমে দেখায় যে দেলুয়ার জঙ্গলে আগুন লেগেছে, রিপাবলিক বাংলার খবর দেখে দমকলের একটি ইঞ্জিন এসে পৌঁছয় এবং একেবারে দেলুয়ার যে জঙ্গল, যে একদম দমকলের একটা ইঞ্জিন এসেছে আগুন নেভানোর কাজ করছে, কিন্তু একটা জঙ্গলের আগুন মানে তার ব্যাপকতা বুঝতে পারছেন? এতটা বিস্তৃত একটা জঙ্গলের আগুন নেভানোর জন্য মাত্র একটা দমকল কি সাফিসিয়েন্ট? এই প্রশ্নটাও কিন্তু উঠবে। আমরা কথা বলবো দেলুয়ার জঙ্গলের আর একটা অংশ থেকে, আমাদের আর এক রিপোর্টার সুদীপ্ত রয়েছে। সুদীপ্ত, একটা ইঞ্জিন ইতিমধ্যেই দমকলের ইঞ্জিন এসে পৌঁছেছে, আগুন নেভানোর কাজ করছে, কিন্তু এই একটা ইঞ্জিনের মাধ্যমেই এতটা যেভাবে আগুনের ব্যাপকতা, যেভাবে বিস্তৃত অঞ্চলে আগুন লেগেছে, সেটা নেভানো কি সম্ভব? তুমি কি দেখতে পাচ্ছ ওখানে দাঁড়িয়ে? এটা একেবারেই নয়। তুমি যদি আমার পেছনের অংশটা দেখো, তাহলে কিন্তু বিস্তৃত জঙ্গল, এবং খুব স্বাভাবিকভাবে এই জঙ্গলে যদি আগুন লাগে, আগুন ছড়িয়ে পড়ে, তাহলে এই আগুনকে কখনোই নিয়ন্ত্রণে আনা একটা ইঞ্জিন কেন, অন্তত পাঁচটা ইঞ্জিন আনলেও সম্ভব হবে না। আমি আরেকটা ছবি দেখাবো, যে কথাটা ভাস্কর বলছিল, যখন জঙ্গলের ভেতর দিয়ে আমরা ঢুকছি, দেখো তুমি ঠিক এইভাবেই কিন্তু একটার পর একটা একদম সারি দিয়ে দেখো কাঠ কেটে রাখা রয়েছে, এবং এই কাঠগুলো কিন্তু খুব সম্প্রতি কাঠটা হয়েছে, তা কিন্তু একদম পরিষ্কার। কারণ তুমি দেখো যে গাছের যদি তুমি আগার অংশ দেখো, তাহলে কিন্তু বোঝা যাবে যে খুব শীঘ্রই গাছ কাটা হয়েছে, এবং এই গাছগুলোকে একেবারে কিন্তু বাইন্ডিং করে, অর্থাৎ খুব সুন্দরভাবে মজবুতভাবে বাইন্ডিং করে রাখা হয়েছে। তুমি দেখো প্রত্যেকটা গাছের যে কাটা অংশ, সেখানে দেখা যাচ্ছে যে একদম বাইন্ডিং করে এইভাবে রাখা হয়েছে, ফলে এই গাছগুলোকে কিন্তু এখান থেকে নিয়ে একেবারে বাজারে নিয়ে চলে যাবে অথবা অন্য কোথাও নিয়ে যাওয়া হবে। ফলে খুব স্বাভাবিকভাবে যে চোরা চালানকারীর কথা গ্রামবাসীরা বলছিল, বারবার ধরে তারা অভিযোগ করছিল, সেই অভিযোগে কিন্তু কার্যত ফিল্মহর পড়তে চলেছে, এবং দেখাই যাচ্ছে ঠিক কীভাবে জঙ্গলের মাঝখানে, এটা কিন্তু রাস্তার ধারে পড়ে নেই রেনেসা, আমরা একদম দেখো ঘন জঙ্গল, তোমাকে আমার ভিডিও জন্য দেখাচ্ছে মৃন্ময়, আমরা কিন্তু একেবারে জঙ্গলের মাঝখানে রয়েছি, এবং সেই অংশে দেখা যাচ্ছে যে এইভাবে একটার পর একটা কাটা গাছ, সেগুলো কিন্তু একদম সারিবদ্ধভাবে রাখা রয়েছে, অর্থাৎ
চোরা চালান কারীরাই কি এই আগুন লাগানোর পিছনে রয়েছে, বা কোনোভাবে এই এই যে যে জঙ্গলে আগুন লাগার ঘটনা ঘটছে তার পিছনে কি কোনো একদম ম্যানমেড যে তত্ত্বটা সেই তত্ত্বটাই কি আরও প্রকট হয়ে যাচ্ছে না, এই প্রশ্নগুলি উঠছে। এবং আরও একটা আশ্চর্যজনক বিষয় বন দপ্তরের আধিকারিকদের ভূমিকা নিয়ে উঠছে। এখনও পর্যন্ত বন দপ্তরের কোনো আধিকারিক দেলুয়ার জঙ্গলে এসে পৌঁছেনি। রিপাবলিক বাংলার খবর দেখানোর পর একটি দমকলের একটি মাত্র ইঞ্জিন ঘটনাস্থলে আসে, তারা আগুন নিভিয়ে তারা কিন্তু আবার চলে যায়, কিন্তু আগুন সামান্য নিয়ন্ত্রণে এনে আবার চলে যায়। এখনও পর্যন্ত জঙ্গলের বিস্তৃত অংশে কিন্তু আগুন জ্বলছে এমনটাই ছবিতে ধরা পড়ছে। এবং যে ছবি আমাদের কাছে উঠে আসছে এই কাঠ পাচারের ছবি আরেকবার আমার ক্যামেরা পার্সনকে বলবো দেখানোর জন্য। দেখো তুমি কীভাবে সারিবদ্ধভাবে একদম সারিবদ্ধভাবে গাছের মোটা গাছের অংশ সেগুলি কিন্তু কেটে রাখা রয়েছে, এবং একটা গাছে নয়, গাছের ছবি দেখলেই বোঝা যাবে একাধিক গাছ কিন্তু জঙ্গল থেকে কাটা হয়েছে। এবং এই গাছগুলিকে কিন্তু বাইরে নিয়ে যাওয়ার জন্য একাধিক গাছ কাটা রয়েছে, এবং এখানে যে গাছ কাটা হতো সেটাও এই ছবি দেখে পরিষ্কার। আমরা আবার চলে যাব দেলুহার জঙ্গলের আর একটা অংশ থেকে, আমাদের রিপোর্টার ভাস্কর আমাদের সঙ্গে রয়েছে। ভাস্কর, যদি প্রত্যেকটা তথ্যকে আমরা জুড়ে দিই, দমকলের একটা ইঞ্জিন, এখনো পর্যন্ত বনকর্মীরা আসেনি, বন দপ্তর কি জানে না যে এই দেলুহা সিজুয়া এই বিস্তীর্ণ অংশের যে জঙ্গল যেগুলো কিন্তু ভীষণই ভীষণই রেয়ার, এই শালের জঙ্গল যেগুলো দেখতে প্রচুর মানুষ যান, পশ্চিমবঙ্গের ট্যুরিজম ব্যবস্থার একটা বড় অংশ এই সিজুয়া দেলুহার জঙ্গল, তাহলে সেগুলো এইভাবে পুড়ে যাচ্ছে নিশ্চুপ কেন বন দপ্তর, এর পিছনে কি? দেখো একটা বিষয় কিন্তু বলে রাখা প্রয়োজন, আমরা রিপাবলিক বাংলা, আমরা বাংলার মানুষের কণ্ঠস্বর হিসাবে কাজ করি। যদি বন দপ্তরের মন্ত্রী বা আধিকারিক বা কোনো কর্মীর কাছে এই তথ্য না থাকে যে ডেলুয়ার জঙ্গলে নতুন করে আগুন লেগেছে, তাহলে আমরা আরও একবার তাদেরকে জানিয়ে দিতে চাইব যে ডেলুয়ার জঙ্গলের একটা বিস্তীর্ণ অংশে কিন্তু নতুন করে আগুন লেগেছে, এবং সেই আগুনে একাধিক বনজ সম্পদ পুড়ে ছাই হয়ে গিয়েছে। রিপাবলিক বাংলা সবার প্রথম ডেলুয়ার জঙ্গলেরই আগুনের কথা সম্প্রচার করে। আর রেনেসা এটাও বলে রাখতে চাইব যে রিপাবলিক বাংলায় খবর সম্প্রচারিত হওয়ার পর রিপাবলিক বাংলার মাধ্যমে ডেলুয়ার জঙ্গলে আগুন লেগেছে এটা জানার পর দমকলের একটি ইঞ্জিন এসে পৌঁছয়। দমকল কর্মীদেরকে আমরা সরাসরি জানাই যে ডেলুয়ার জঙ্গলের এই অংশে আগুন জ্বলছে, আগুনের লেলিয়ান শিখা গোটা যে বনজ সম্পদ সেটা দেখাচ্ছি, আমরা দেখাবো। কিন্তু কেন আমাদের দেখাতে হবে, কেন বন দপ্তরের কাছে এই খবর থাকবে না, এই প্রশ্নগুলোই কিন্তু উঠছে, যে প্রশ্নটা আমরা করছি। ধন্যবাদ তোমাদের দুজনকে। টুইন্ডের মাধ্যমে যে ছবিটা আপনাদের সামনে আমরা দেখাচ্ছি, একদিকে ডেলুয়ার জঙ্গলে আগুন আর অন্যদিকে দেখুন রিপাবলিকের খবরের যে